ফের বাংলায় বৃষ্টির সম্ভাবনা শীত অনুভূত না হলেও শীতের আমেজ বজায় থাকবে জানালো শীতের মধ্যে বৃষ্টি সঙ্গে টানা মেঘলা আকাশ এদিন সকালের দিকে কুয়াশার দাপট থাকলেও গত কয়েকদিনের স্বেচ্তে পরিবেশের অবসান ঘটিয়ে ফের বাংলার আকাশে দেখা মিলেছে ঝলমলে রোদের আবহাওয়া দপ্তর জানাচ্ছে তাপমাত্রা কিছুটা বাড়বে জাকিয়ে শীত অনুভূত না হলেও শীতের আমেজ বজায় থাকবে কিন্তু এমন মনোরম পরিবেশ কদিন স্থায়ী হবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকে ফের হাওয়ার বদল ঘটতে পারে জানুয়ারি মাসের শেষ দিন এবং ফেব্রুয়ারি মাসের প্রথম দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বঙ্গোপসাগরে ফের উচ্চচাপ বলায় তৈরি হওয়ার সম্ভাবনা তার প্রভাবে জলীয় বাতাস ঢুকবে দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফের কি শীতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে নাকি এবার শীতের বিদায়ের পালা আবহাওয়া নিয়ে বড়সড় আপডেট হাওয়া অফিসের চলতি মাসের শেষে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে আগামী তিন চার দিন মনোরম পরিবেশ থাকবে বাংলায় সকালে হালকা কুয়াশা পরে বেলা বাড়তে রোদ উঠতেই পরিষ্কার আকাশ শীতের আমেজ থাকলেও জাকিয়ে শীত পড়ার আর তেমন সম্ভাবনা নেই ঘূর্ণাবর্ত কাটিয়ে চলতি সপ্তাহে আস্তে আস্তে তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে তবে কি এবার শীতের বিদায়ের পালা এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে জানুয়ারি মাসের শেষের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেরো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস গত শুক্রবার কলকাতার তাপমাত্রা ছিল চোদ্দ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বৃহস্পতিবারের তুলনায় শুক্রবারের তাপমাত্রা কিছুটা কমলেও জাকিয়ে শীত পড়ার আর সম্ভাবনা নেই এমনটাই জানিয়েছে হাওয়া অফিস তবে জানুয়ারি মাসের শেষে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে আগামী তিন চার দিন বাংলায় মনোরম পরিবেশ থাকবে সকালের দিকে হালকা কুয়াশা কুয়াশা কেটে গেলেই পরিষ্কার আকাশ শীতের আমেজ বজায় থাকলেও জাকিয়ে শীতের সম্ভাবনা আর নেই সোমবার পর্যন্ত এরকম আবহাওয়ায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস মঙ্গলবার থেকে হাওয়া বদলের পরিস্থিতি তৈরি হবে তাপমাত্রা বাড়তে শুরু করবে আগামী বৃহস্পতি ও শুক্রবার ফের আকাশ মেঘলা থাকার সম্ভাবনা হতে পারে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সিকিমেও তুষারপাতের সম্ভাবনা প্রভাব পড়বে দার্জিলিংয়েও আগামী আটচল্লিশ ঘন্টায় দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের খুব সামান্য সম্ভাবনা রয়েছে তবে হালকা বৃষ্টি হবে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর গতকালের তুলনায় আজ তাপমাত্রা কম থাকলেও জাঁকিয়ে শীত পড়ার আর সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস তবে চলতি সপ্তাহে আবহাওয়া থাকবে প্রায় একই রকম মঙ্গল বুধ ও বৃহস্পতির পর এদিন সকাল থেকে ঝলমলে রোদ দেখেছে রাজ্যবাসী মেঘ কেটে রোদের দেখা মিললেও দিনভর বজায় ছিল শীতের আমেজ এই আমেজ আরও কয়েকদিন থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ